হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা বুঝতেই পারছো আজকে কে আছে আমার ভিডিওতে, আর আমাদের সামনেও কিছু রাখা আছে। তো চাউমিন আজকে আমি বানিয়েছিলাম। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা দেখতে চলেছো, সেটা হচ্ছে যে এই চাউমিনটা আমরা এখন খাবো, কিন্তু নর্মাল ভাবে তো নিশ্চয়ই খাবো না। তো আমরা এখন বিনা হাতে এই চাউমিনটা খাবো, ঠিক আছে? কারণ এমনিতেই হাত দিয়ে অনেক রোগ ছড়াচ্ছে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য ডাইরেক্ট মুখ দিয়েই আমরা খেয়ে নেব। তো তোমরা নিশ্চয়ই খুব এনজয় করবে ভিডিওটা, তাহলে চলো দেখতে থাকো। সেই জিতবে এই খেলাটায় যে আর কি তাড়াতাড়ি শেষ করতে পারছে। আর যদি কমপ্লিট করতে না পারে তাহলে তাকে খেয়েই যেতে হবে, খেয়েই যেতে হবে। আর তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো, আমার নাম মনস্বিতা, আমার ভিডিও চ্যানেলের নাম গ্ল্যাম উইথ মি। সেখানে দেখে থাকবে আমি আমার বরের সাথে অনেকবার চ্যালেঞ্জ করেছি এবং প্রত্যেকবারই যথারীতি হেরে গেছি। এটা পিছন থেকে বলছে, বাট আমি চেষ্টা করবো। তোমরা অনেকে বলেছো যে তুমি একটা কোনো মেয়ের সাথে চ্যালেঞ্জ করো, যে কিনা মানে তোমাকে তোমার কম্পিটিশন হতে পারে, কারণ বর সবসময় বেশি খেয়ে নিচ্ছে। এবার দেখি এইবারও কি করতে পারি। বাট আমি সবসময় ভীষণ ভাবে বি পজিটিভ, না চলো আমি খেলবো, লড়বো আমি। মেয়ে খুঁজে খুঁজে বার করেছে, তো আমরা পরিমাণেও আমরা মানে মোটামুটি কমই নিয়েছি যাতে আমরা খেয়ে শেষ করতে পারি। তো দুজনের প্লেটে সমান সমানই আছে, এখন দেখি কে তাড়াতাড়ি শেষ করতে পারে এটাকে। ঠিক আছে চলো, তো চলো আমরা স্টার্ট করছি। রেডি, 1 2 3 স্টার্ট। হাফ নিলে প্লেটটা দূরে হয়ে গেল, কোনো উল্টো পাল্টা এক্সকিউজ দিয়ে কিছু করা যাবে না, পুরো কমপ্লিট করে তারপরে উঠতে হবে। আমি খাচ্ছি না আমার লিপস্টিক, মানে চাউ খাচ্ছি না লিপস্টিক, ভগবান জানে। আমি তো লাঞ্চও লেট করে করেছি, আসার পরেও প্রচুর খাবার দিয়েছে। এই হাতি জানে খাবার হাত দিচ্ছে। ফার্স্ট টাইম এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও যেটা আমি করছি, আর ফার্স্ট টাইম আমি লাইফে এরকম ভাবে কিছু খাচ্ছি, বাদরের মতো তো খুবই আজি প্লাস পার্টি। আমার বাদর ঢুকেছিল, সেই গল্পটাও পড়ে শুনো। যখন মানুষ জানতো না যে হাত দিয়ে খেতে হয়, তখন এইভাবেই খেত। দাদা ভীষণ ভালো কমেন্ট্রি করছে। আমার নাকটা যে কতটা খারাপ এখন আমার মনে হচ্ছে, সব কাটি করছে আমার। আর লাইফে ফার্স্ট টাইম আমি আমার নাকের জন্য খুশি ফিল করছি। ঘোরানো যাবে, ঘুরি না? হ্যাঁ, আমরা একটু চিটিং তো করছি, হাত দিয়ে খাচ্ছি না, কিন্তু প্লেটটা হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমি খেতে পারছি না আসলে। বাহ, সাবাস। পুরো একদম ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচের মতন চলছে। আমি পাকিস্তান, আজকে গ্রিন হাড্ডা হাড্ডি লড়াই চলছে।
আমি আর খেতে পারছি না। না না ওই সমস্ত আগেই বলা হয়েছে, কোনো লঙ্কা পরে ঝাল বসার আগে তোমার চুল কি দিয়া তোমার কিন্তু খরগোশের মতন অবস্থা বুঝলে। আজকে বাড়ি থেকে আসার সময় বলে নিয়েছিল জিতে ঘরে ঘরে মনে হচ্ছে ঘরে ঢুকতে পারবে মনে হচ্ছে এখন। অবস্থা খুব খারাপ, শেষ হয়েছে কি মনে হচ্ছে। এবার তো মানে জন্তুদের মানে হাতে পার হয়ে গেছে, মটরশুটি সরে যাচ্ছে, মটরশুটিতে পা হচ্ছে। আজকে অবস্থা ভীষণ খারাপ, আমি আজকে সকাল থেকে যা খাচ্ছি সব নাকে ঢুকে যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি হলুদ গুঁড়ো আর একটা কি পাশাপাশি রেখেছিলাম তো শুকতে গেছি, এবার সেই হলুদটাও পুরো নাকে ঢুকে যাচ্ছিল সকাল থেকে, মানে ভেতরে রান্না হচ্ছে হলুদ পরিষ্কার করে দিয়েছে আর আমার একটু রয়ে গেছে কারণ আমি আর পাচ্ছিলাম না, আমরা লাঞ্চ আজকে খুব লেট করেছি তো তারপরে এটাকে শেষ করা আর একদমই পসিবল না, তো তাও অনেকটা খেয়ে নিয়েছি আমি কষ্ট করে। না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখানে ভিডিওটা শেষ করার আগে হ্যাপি উইমেন্স ডে, ইয়েস হ্যাপি উইমেন্স ডে টু, থ্যাংক ইউ, সেম টু ইউ। তো এটা আমাদের উইমেন্স ডে এর একটা গিফট তোমাদের জন্য, একটা মেয়ে হয়ে সবসময় এটা মাথায় রাখবেন যে আমি একটা মেয়ে, আমি খুব ভালোভাবে আমার জীবনটাকে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচবো এবং আর অন্য মেয়েদেরকে রেসপেক্ট করবো। আজকে ওমেন্স ডে তাই আমি কিছু ছোট ছোট জিনিস আমি বলি। আমি একজন মেয়ে, ও একজন মেয়ে, আমরা প্রতি মুহূর্তে লড়ে চলেছি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, এটাকে একটা ভালো জীবন বাঁচার জন্য আমরা সবসময় সংগ্রাম করি, লড়াই করি। আর একটা আমি বড় কথা বলবো, আপনি নিজেকে যেমন রেসপেক্ট করবেন তেমনি অন্য মানুষদেরও রেসপেক্ট করবেন। একটা মেয়ে হয়ে কখনোই আর একটা মেয়েকে কখনো ডিসরেসপেক্ট করবেন না, উল্টে তার ভালো জিনিসে প্রশংসা করবেন, এইটুকু আপনাদের থেকে আমরা এক্সপেক্ট করবো। আর নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের ভিডিওটা, ভালো লাগলে ওকে কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন কারণ কি ও অনেক এফোর্ট দেয়, ও এত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে, ওর ছোট পুচকে বাচ্চা আছে তাকে সামলে পুরো যে ঘর বাড়ি সাজানো সুন্দর করে পুরো এফোর্টটাই কিন্তু ওর। ও খুব সুন্দর সুন্দর টিপস শেয়ার করে, তো ও একটা সাকসেসফুল ওমেন আমি ওকে দেখেই আমার মনে হয় কারণ এত সুন্দর করে সবকিছু মেনটেন করে। তো ওকে থাকবেন ওর পাশে, ওর ভিডিও দেখবেন,
আর আমরা এই ভিডিওটা শেষ করছি এখানে, পরবর্তীকালে আমরা আরো কিছু ভিডিও করব একসাথে। যদি তোমাদের ভালো লাগে তো নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানিও, তোমরা ওকেও জানাতে পারো ওর চ্যানেলে গিয়ে কমেন্ট করে, বা আমাকে জানাতে পারো। তোমরা আমাদেরকে জানিও যে তোমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে, আর তোমরা আর কি কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও, আমরা নিশ্চয়ই সেগুলো করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে আমাদেরকে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমরা আরো ভালো ভালো এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। তো আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো।